মজনু ভাই তুমি একবার খোঁজ নিয়ে দেখো না সাগর কোথায় কি করছে আমি তোমাকে বলে দিচ্ছি মজনু ভাই সাগর যদি নিজের ভুলে শাস্তি দেওয়ার জন্য নিজেকে এভাবে শেষ করে দিতে চায় তাহলে আমিও নিজেকে সত্য সত্যি শেষ করে দেব এই এই তুমি আর যাই বলো এই কথাটা বলবো না তোমার ওই কষ্ট দেখা আমার মরতে ইচ্ছা করে আমার জন্য তোমাকে এই কষ্ট মাঝে মাঝে মনে হয় আমার যদি ক্ষমতা থাকতো যুদ্ধ করে সবকিছু আমি উলটপালট করে দিতাম আমি নিজে তো অকর্মা ঘর জামাই ইচ্ছা আমার অনেক কিছু করার কিন্তু কিছুই করতে পারছি না কিছুই না আমি তো আমার কপালকে মেনে নিয়েছি তুমি কেন নিজেকে অপরাধী মনে করো যা হবার তাই হবে তাই হবে তুমি দেখে যাও ঘরের মধ্যে কি ফষ্টি নষ্টি হচ্ছে কি বলছো কি বলছো সব কি হয়েছে লাইলা আর কিছু বাকি নাই আমাজান এই হারামজাদি তোমার কথা মতো স্বামীর সাথে মেলামেশা করতে পারে না বলে আমার মজনুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সে কি চাপাচাপি এই এই ছোট লোকের বাচ্চা লাইলা যা বলছে তা কি সব সত্যি তবে কি মিথ্যা এই বল তুই আমার মজনুকে বুকের মধ্যে জড়িয়ে ধরিসনি ধরেছি কেন মিথ্যা কথা বলবো কিন্তু আমার জড়িয়ে ধরার মাঝে কোনো পাপ ছিল না তোমার দেখার মাঝে ভুল ছিল ও জড়িয়ে ধরার মধ্যে পাপ ছিল না আর আমার মেয়ে দেখার মাঝে ভুল ছিল এই গল্প তুই কাকে বোঝাতে চাস হ্যাঁ আমাকে এই দিলরুবা বেগমকে হারাম জাদি শেষ পর্যন্ত ঘরের লোকের সাথে অবৈধ কাম শুরু করে দিয়েছিস তোকে আর ধরেই ফেলবো হারাম জাদি হারাম জাদি কি মা আমাকে মারবেন না আমি কোনো অন্যায় করিনি অপরাধ করিনি বিশ্বাস করুন মা মজনু ভাই আমার বড় ভাইয়ের মতো ছোট বোন হয়ে বড় ভাইয়ের বুকে যাওয়া যদি পাপ হয় অবৈধ সম্পর্ক হয় তাহলে পৃথিবীতে কোনো ছোট বোন তার বড় ভাইয়ের বুকে যাবে না মা যাবে না এইসব গল্প শুনিয়ে আমার কাছে লাভ হবে না তোমাদের হারাম জাতি অবৈধ কাম আমার বাড়িতে থেকে আমি বলছি মারা বন্ধ করুন নইলে কিন্তু আমি একটাও গর্ত করিয়ে দেবো আমি বলছি মারা বন্ধ করুন নইলে কিন্তু আমি একটাও গর্ত করিয়ে দেবো সন্তান মজুটা যেন কেমন করছে সত্যি সত্যি যদি কোনো একটা অঘটন ঘটিয়ে দেয় মা আমি বাবার আদর পেয়েছিলাম কিন্তু মায়ের আদর পাইনি আমার মা ছিল না তাই বাবার ঘরে বসে অনেক স্বপ্ন দেখতাম আমার সেই ঘরে যেন বিয়ে হয় যে ঘরে শাশুড়ি আছে স্বপ্ন দেখতাম শাশুড়ির আদর স্নেহ আর ভালোবাসা দিয়ে আমার জীবনের মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি পূরণ করব কিন্তু আমি এই স্বপ্ন দেখিনি আমার মায়ের মতো শাশুড়ি আমার স্বামীর ভালোবাসা কেড়ে নিবে আদরের পরিবর্তে অত্যাচার করবে আমাকে মারবে মা একদিনে কেউ শাশুড়ি হয় না সবাই প্রথম বউ হয়ে স্বামীর ঘরেই আসে আমার মতো আপনিও একদিন এই ঘরে বউ হয়ে এসেছিলেন তারপর এখন শাশুড়ি হয়েছেন মা আমি এই ঘরে আপনার মেয়ে হয়েই এসেছিলাম কিন্তু আপনি আমাকে মেয়ে মনে করা তো দূরের কথা বউ হিসাবেও মেনে নিলেন না আমার অপরাধ আমি গরিবের মেয়ে আমার এই শাস্তি কি ইমিটেশনের গহনা পরে এই ঘরে এসেছিলাম বলে বুঝলি কয়লা তুলে যেমন ময়লা যায় না তেমনি যত কথাই কর ওনাকে স্বভাবের একটু পরিবর্তন হইব না চল আচ্ছা গো আসো আমি ওকে জিজ্ঞাসা করবো তোমাকে আমি আর কত শাস্তি দিতে চাই কত না তোমার কাছে আমি হাত জোর করে বলছি এই ঘটনা তুমি সাগরকে বলো না আমার শাশুড়ি আমার জীবন থেকে
আমার স্বামীকে পর করে দিতে চাইলেও আমি বউ হয়ে মায়ের জীবন থেকে ছেলেকে পর করে দিতে চাই না, চাই না, চাই না।